নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 5ই সেপ্টেম্বর 2022 সোমবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথমে আপনাদেরকে আমি জানাই আগামীকালে যে যোগ আছে সেটি হচ্ছে প্রীতি যোগ। খুব দুর্দান্ত একটি যোগ আগামীকাল প্রীতি যোগ, এবং অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে 11:51 থেকে 12:42 পর্যন্ত। কিন্তু অভিজিৎ মুহূর্ত কিন্তু থাকছে, দিনের অভিজিৎ মুহূর্তটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, 11:51 to 12:40। এবং ব্রহ্ম মুহূর্ত সেটা হচ্ছে 2:12 থেকে আপনাদের ব্রহ্ম মুহূর্তটা শুরু হচ্ছে, এবং সেই ব্রহ্ম মুহূর্ত আপনাদের চলবে, মার্জনা করবেন, 2:12 থেকে আপনাদের ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে, এবং সেই ব্রহ্ম মুহূর্তটা আপনাদের আগামীকাল চলবে 2:12 থেকে আপনার 3:33 পর্যন্ত। দুপুর 2:12 থেকে 3:33 পর্যন্ত কিন্তু এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু থাকছে। এবং রাহুকাল সকাল 7:31 থেকে 9:02 পর্যন্ত কিন্তু রাহুকাল আগামীকাল কিন্তু থাকছে। এই রাহুকালটার সময় যে কোনো শুভ কাজ আপনারা বর্জন করুন, কোনো ইনভেস্টমেন্ট এগুলো কি আপনারা করবেন না, তাতে বিশেষভাবে ক্ষতি কিন্তু হবে, অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু নয়। এবার আমি আপনাদেরকে একে একে জানাবো আগামীকালের যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি বা গাঢ় প্রাপ্তি হতে চলেছে, এই পাঁচ রাশির নাম এবং টার্গেট নাম্বার, শুভ সময়। দেখুন, এই প্রাপ্তির যে মেন কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মকুণ্ডলিতে, কোনভাবে অবস্থান করছে সেটা কিন্তু দেখা উচিত। অর্থাৎ রাহু আপনার লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে অবস্থান করছে, এবং রাহু কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এবং ডিগ্রিগত দিক থেকেও কিন্তু দেখা দরকার রাহুর প্লেসমেন্ট। রাহু যদি আপনার জন্মছকে যদি শুভ যদি থাকে, তাহলে আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবে, এটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহুর বলবত্তা দেখা কিন্তু একান্তই দরকার। এবং এর পাশাপাশি শুক্র, বুধ এবং শনি এই তিনটি গ্রহ কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে সেই অনুযায়ী আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মালিক, কলিযুগের রাজা। অর্থাৎ এই যে হঠাৎ কোনো কিছু যেটা ঘটিয়ে থাকে সেটা হচ্ছে রাহু। এই জন্য আমি বারবার বলি, নিজস্ব জন্মছকটা আপনারা বিচার করেন, রাহু কোনভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে এটা আপনারা দেখুন, এবং রাহুর কারকতাটা একটু হলো লক্ষ্য করুন। রাহু যদি আপনার নক্ষত্রগত দিক থেকে যদি স্ট্রং না থাকে, রাহু যদি ডিগ্রিগত দিক থেকে যদি বলবত্তা না হয়, তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু হবে না। এবং আপনার কিসের মহাদশা চলছে এটা জানা দরকার। রাহু আপনার জন্মছকে
দেখা যাচ্ছে পজিটিভ আছে, কিন্তু আপনার মারক মহাদশা চলছে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। অর্থাৎ দশাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের দশা চলছে এটা আপনার জন্মছক সম্পূর্ণ বিশ্লেষণ করা, জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার করা কিন্তু একান্তই দরকার। দেখুন, আপনি কালকে ভাবছেন বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে, কিন্তু আপনার জন্মছকে রাহু গ্রহ পীড়িত। আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ, রাহু কবচ অথবা পাওয়ার রিং পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু হবে। রাহু রক্ষা কবচ, রাহু কবচ এবং পাওয়ার রিং আপনার আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ভাগ্যের উপর, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন। ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে, তাহলে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ ভাগ্য আপনার সাথ থাকা দরকার, ভাগ্য দিকটা আপনার ভালো থাকা দরকার। ভাগ্য যদি আপনার ডিসফেভার হয় তাহলে কিন্তু হবে না, এবং ধনভাব এবং আপনাদের একাদশ ভাব, এই ভাবগুলোর উপর বিশেষভাবে বিচার করা কিন্তু একান্তই দরকার। তো যে পাঁচ রাশির আমি কথা বলতে চলেছি, সেই পাঁচ রাশির নাম আমি আপনাদেরকে জানাবো এবং টার্গেট নাম্বার শুভ সময়। এবং এই ভিডিওটি আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে তার উপরে কিন্তু আমি দিয়ে থাকি। অর্থাৎ যে রাশিগুলোর গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশিগুলোর নাম আমি বলি। দেখুন, পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ, সবার কী হবে না, বেশ কিছু মানুষের ক্ষেত্রে মিলবে, আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে মিলবে না। তাদের নিজস্ব ন্যাকাল চার্ট বিচার করুন, রাহু কবচ পরিধান করুন এবং পাওয়ার রিং পরিধান করুন বিশেষভাবে, বা রাহু রক্ষা কবচ পরিধান করুন বিশেষভাবে, প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আগামীকাল সোমবার পাঁচ রাশির সুপার প্রাপ্তি চোখ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এবার আমি একে একে জানাবো যে যে রাশিগুলোর নাম, সেই সেই রাশিগুলোর টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে আমি বিশ্লেষণ করতে চলেছি। নাম্বার ওয়ান আগামীকালের প্রথম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 3 এবং 7। আপনাদের শুভ সময় 11:52 থেকে 2:14 পর্যন্ত। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 7। শুভ সময় দুপুর 1:03 থেকে শুরু করে আপনার 2:18 পর্যন্ত। 3 নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 9:30 থেকে শুরু করে আপনার 11:45 পর্যন্ত। 4 নম্বর রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। শুভ সময় সকাল 11:45 থেকে শুরু করে 1:10 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সর্বশেষ এবং অন্তিম যে রাশি, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:38 থেকে শুরু করে 12:22 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ আগামীকাল যে পাঁচ রাশির সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করলাম। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত। এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন।
এবং প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো আগামীকাল সোমবার প্রত্যেকের ভাগ্যকে যেন বৃদ্ধি হতে থাকে। নমস্কার, ধন্যবাদ।